আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব তা সমাজে অনেক মোটামুটি বেশ কমন। স্পিচ ল্যাঙ্গুয়েজ হিয়ারিং অ্যাসোসিয়েশন ইউএসএর মতে শব্দ কথা বলা শিশুর মধ্যে প্রায় 15-25% যোগাযোগের ভাষা ব্যবহারের সমস্যা দেখা দেয়। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা লেট টকিং চিলড্রেন সম্পর্কে আলোচনা করব। কাদেরকে আমরা লেট টকিং চিলড্রেন বা দেরিতে কথা বলা শিশু বলে ধরতে পারি, এই বিষয়টা নিয়ে আজকে আমরা জানার চেষ্টা করব। কেননা সব যে মায়েরা মাত্র প্রথম সন্তানের জনক বা জননী হয়েছেন, তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় আমরা বুঝে উঠতে পারি না সঠিক সময়ে যে বাচ্চা আসলে দেরিতে কথা বলতেছে নাকি এটা স্বাভাবিক, কারণ সমাজে বিভিন্ন ব্যতিক্রম কিছু আছে, সেটা দেখে হয়তো আমরা ইনফ্লুয়েন্স হতে পারি, আমরা ভুলভাবে ব্যাখ্যা করে আমার নিজেদের সন্তানের যত্নটাতে অবহেলা হতে পারে। তাই আজকে যে বিষয়টি সেটা মনোযোগ সহকারে শোনাটা প্রত্যেক মা বাবা এবং হচ্ছে যে ভবিষ্যৎ মা বাবা সবার ক্ষেত্রেই খুবই গুরুত্বপূর্ণ। চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক এই লেট টকিং চিলড্রেন কাদেরকে আমরা বলতে পারি। সাধারণত 18-20 মাস পার হওয়ার পরও যদি শিশু 10টির কম শব্দ বলে অথবা 21-30 মাস পার হওয়ার পরও যদি শিশু দিনে 50টিরও কম শব্দ ব্যবহার করে, তাহলে আমরা তাদেরকে লেট টকিং চিলড্রেন বলতে পারবো। এখন আসুন আমরা একটু জেনে নেই যে কী কী কারণে সাধারণত শিশুরা দেরিতে কথা বলে। শিশুর বংশগত কারণে দেরিতে কথা বলতে পারে, মস্তিষ্কর জন্মগত ত্রুটি থাকলে এবং হচ্ছে প্রসবকালীন জটিলতা যদি থাকে এবং প্রসবোত্তর মানে প্রসবের পরে স্বল্পকালীন অসুখ যেমন ভীষণ জ্বর, খিঁচুনি, জীবাণু সংক্রমণ, মস্তিষ্কের ভেতর জীবাণু সংক্রমণ ইত্যাদি রোগে যদি শিশু ভুগে থাকে তবে সে তার কথা বলা দেরি হতে পারে। তারপর হচ্ছে জিহ্বার ত্রুটির কারণে অনেক সময় শিশু ঠিকমতো উচ্চারণ করতে পারে না। বাচ্চার মানসিক প্রতিবন্ধকতা থাকলেও শিশু দেরিতে কথা বলা শেখে। বাচ্চার সামনে ঝগড়া করলে অথবা অত্যধিক উচ্চস্বরে কথা বললে নার্ভাসনেসের কারণে তাদের কথা বলা জড়িয়ে যাওয়ার আশঙ্কা থাকে। তাহলে বন্ধুরা, আমরা মোটামুটি দেরিতে কথা বলার বিভিন্ন কারণ সম্পর্কে আলোচনা করলাম। তাতে হয়তো আপনার বুঝতে সুবিধা হবে যে আপনার বাচ্চা যদি 18-20 মাসের মধ্যে 10টিরও কম শব্দ অথবা 21-30 মাস পার হওয়ার পরে 50টিরও কম শব্দ ব্যবহার করে এবং এই কারণগুলোর সাথে যদি তার কোনো কারণ মিলে যায়, তাহলে বুঝতে হবে যে এইসব কারণে হয়তো তার কথা বলা দেরি হচ্ছে। আর যদি এইসব কারণ না থাকে, তাহলে অবশ্যই ওই ডাক্তারের শরণাপন্ন হতে হবে। ইভেন এসব কারণ থাকা অবস্থায় এবং সঠিক সময়ে যদি বাচ্চার কথা বলা দেরিতে হয়, তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হবে। এখন এই সকল শিশুদের ক্ষেত্রে আসলে আমাদের কি করতে হবে, আমাদের কিছু জিনিস মেনে চলতে হবে। যেমন বাচ্চা কথা বলার শুরুটা মানে শুরুর সময় বাচ্চারা মানে আধো সুরে কথা বলে, যেমন তা কা মা ইত্যাদি বিভিন্ন বর্ণ উচ্চারণ করে, যেটা সাধারণত ম্যাক্সিমাম সময়ে কোনো অর্থপূর্ণ বা অর্থবহন করে না। সেই ক্ষেত্রে আসলে সেটা তাদের নিজেদের মতো করে তারা বলে, কিন্তু হয়তো আমরা বুঝতে পারি না। কিন্তু যখন বাচ্চা 6-8 মাস হয়, ধীরে ধীরে সে বর্ণগুলো শব্দে পরিণত হয়, যেমন মামা, চাচা, কাকা, দাদা ইত্যাদি। এবং সাধারণত শিশুরা 12-18 মাসের মধ্যে এই সকল আরও অনেকগুলো শব্দ 10-12টা শব্দ সে ব্যবহার করতে শিখে। তো সেই ক্ষেত্রে এখন শিশুর স্বাভাবিক কথা বলার ক্ষেত্রে আমাদের কিছু টেকনিক মেনটেন করতে হবে, সেগুলো একটু আলোচনা করার চেষ্টা করছি। আপনারা বন্ধুরা মনোযোগ দিয়ে শুনবেন। শিশু যখন থেকে কথা বলার চেষ্টা করবে, ওই সময় পরিবারের সকলকেই শিশুকে অনেক বেশি সময় দিতে হবে। তার আধো বুলির সঙ্গে তাল মিলিয়ে বাবা মা এবং পরিবারের অন্যান্য সদস্যদের তার সঙ্গে অনেক 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 বেশি কথা বলতে হবে এবং স্পষ্ট এবং শুদ্ধ উচ্চারণে যতটা সম্ভব।
তারপর হচ্ছে যে শিশু কোনো কথা ঠিকভাবে বলতে না পারলে নিজের মতো করেই উচ্চারণ করে, এতে বাড়ির মানুষেরা হয়তো সাময়িকভাবে খুশি হয়ে থাকেন এবং খুশি হয়ে তখন শিশুর সুরে সুর মিলিয়েই তার মতো করে কথা বলতে শুরু করেন। কিন্তু আমি এই ক্ষেত্রে সবাইকে বলবো যে এটা করা উচিত নয়, অবশ্যই সে যদি ওভাবে কথা বলে আমরা তাকে সাপোর্ট করব, কিন্তু সাথে সাথে সঠিক যে উচ্চারণ সেটা সেই সেইভাবেই তার সাথে কথা বলতে হবে। তাকে আদর করে ভুল উচ্চারণে তার সুরে কথা বলা যাবে না, তাহলে সে ভুল কথাটি শিখে রাখবে, সঠিক কথাটি শিখবে না। সে যখন পাশাপাশি ভুল কথার পাশাপাশি তার নিজের ভুল কথার পাশাপাশি আমাদের সঠিক কথাটা শুনবে, একসময় শুনতে শুনতে সে নিজে সেই ভুল কথাটা ঠিক করে নেবে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে তার সাথে সবসময় শুদ্ধ উচ্চারণে সঠিকভাবে কথা বলতে হবে। তারপর হচ্ছে শিশুকে কথা না বলতে পারার কারণে বা ভুলভাবে বলতে পারার কারণে শিশুকে ধমক দেওয়া যাবে না, এতে শিশু ভয় পেয়ে যাবে এবং সে কথা বলতে অনাগ্রহী হয়ে যেতে পারে এবং সেই সাথে তার আত্মবিশ্বাস নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য শিশুর কথা বলা শেখার জন্য তার সঙ্গে বেশি করে কথা বলার কোনো বিকল্প নাই। শিশুকে বারবার শোনাতে হবে নানা ধরনের ছড়া, ঘুমপাড়ানি গান, একসময় সে নিজেই নিজের মতো করে সবগুলো বলতে চেষ্টা করবে। এবং এই সময়ে শিশুর বিভিন্ন শরীরের নানা অঙ্গ প্রত্যঙ্গ এগুলো চিনাতে হবে, যাতে করে ছবি দেখে দেখে রঙিন বই দেখে দেখে ছবি চিনাতে হবে, ফল ফুল এইসব বই দেখাতে হবে, তাতে করে সে শুনে শুনে দ্রুত কথা বলা শিখতে পারবে। শিশুরা খেলতে খেলতে অনেক কিছু শিখে, তাই সঠিক খেলনা বাছাই করা একটা গুরুত্বপূর্ণ ধাপ। ব্যাটারি চালিত খেলনাগুলো সাধারণত আমরা তাদেরকে কিনে দিয়ে থাকি, কিন্তু আসলে এই ব্যাটারি চালিত খেলনাগুলো তাদের জন্য খুব বেশি শিক্ষামূলক কোনো কিছু শেখায় না। সেই ক্ষেত্রে কী করতে হবে, রঙিন লোগো সেট করা, কিচেন সেট, রঙিন বই এইসব শেখার জন্য বেশ ভালো খেলনা। এগুলোর মধ্যে কোনটা কী রং বারবার শিশুকে বললে এবং হচ্ছে রান্না করার সময় শিশুর কাছে কথা বললে বিভিন্ন সবজির নাম, মশলার নাম, রং চেনানো, এই সকল খেলার মাধ্যমে শিশু কিন্তু ধীরে ধীরে কথা বলা শিখে এবং হচ্ছে কালারটাও সাথে সাথে শিখে নেয়। তো সেই ক্ষেত্রে আমরা যে কথাগুলো আলোচনা করলাম সেগুলো মনে রাখতে হবে। যদি এর পরেও দেখা যায় যে 2 বছর পার হয়ে গেছে শিশু এখনও কোনো কথা বলতেছে না, সেই ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী স্পিচ থেরাপি এর সহযোগিতা নেওয়া ভালো। এখন হচ্ছে স্পিচ থেরাপিটা আসলে কী। স্পিচ থেরাপি হচ্ছে বিশেষ এক ধরনের চিকিৎসা ব্যবস্থা যার মাধ্যমে কথা অথবা স্বাভাবিকভাবে কথা বলতে পারে না এমন রোগীদের চিকিৎসা করা হয়। জিব্বায় আটকানো, তোতলামি, শিশুদের দেরিতে কথা বলা, কানে কম শোনাজনিত কথা বলার সমস্যা ইত্যাদি নানা কারণে যারা স্বাভাবিকভাবে কথা বলতে পারে না তাদের সাহায্য করে এই স্পিচ থেরাপি। কোথায় যোগাযোগ করতে হবে? সাধারণত প্রথমে স্পিচ থেরাপি শুরু করা হয় আমাদের ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ে, এবং বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেও স্পিচ থেরাপি দেওয়া হয়। এছাড়াও বিভিন্ন এনজিও এবং সংস্থা এ ধরনের সেবা দিয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা এই সকল হাসপাতালের সাথে যোগাযোগ করতে পারেন। অবশেষে বলবো, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সচেতন থাকুন, যাতে করে আপনার সুন্দর ফুটফুটি বাচ্চাটি সুস্থ জীবনযাপন করতে পারে। বন্ধুরা, আমাদের আলোচনা ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা, আসসালামু আলাইকুম।